মমতা দিদিকে গুসা কেউ আতা হ্যাঁ মুম্বাই থেকে কার্য তো খালি হাতেই ফিরলেন পিসি ভাইপো, সে কারণেই কি সকলের অলক্ষে মুম্বাই ছাড়লেন মমতা। রাতের অন্ধকারে পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই নামলেন কলকাতা বিমানবন্দরে। সময়টা ভালো যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতার। 29 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভায় আচমকাই ঘোষণা, তাকে নাকি কেউ টেক্সট মেসেজ পাঠিয়েছেন যাতে লেখা নির্বাচনের আগেই নাকি গ্রেফতার করা হবে অভিষেককে। আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব। কেন, কি করেছে দেখেছেন তো? ওর কম্পিউটারগুলো যা ছিল সেগুলো নিয়ে নিয়েছে, মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি, নিজের ইচ্ছে মতো ঢুকে গেছে, নিজের ইচ্ছে মতো করেছে। তারপরে কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেগুলো ঢুকিয়ে দিয়েছে। আরে ভাই, তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও, আমরাও কম বড় ওস্তাদ নই। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই 16টা ফাইল যদি আবার সিবিআই 7 দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত, এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে। কিন্তু কে পাঠিয়েছেন সে কথা তিনি বলেননি সমাবেশে, কেন বললেন না কে জানে। আর যিনি পাঠালেন তার কি অসীম সাহস, রাজ্যের মুখ্যমন্ত্রীকে টেক্সট করে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করা হবে, তারপরেও রাজ্যের পুলিশ সিআইডি এখনও সেই লোকটিকে গ্রেফতার করল না। এবং মুখ্যমন্ত্রী একবারও যে কথাটা বললেন না, তার ভাইপোর সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে অবৈধ টাকার লেনদেনের হদিস পেতে টানা 18 ঘন্টা তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। 30 আগস্ট নবান্নে রাজ্য সঙ্গীত ও রাজ্য দিবস নিয়ে 5 তারা বৈঠকেও কার্যত লেজে গোবরে হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত একটা সিদ্ধান্ত করার পরিকল্পনা থেকে রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জলকে বেছে নেওয়ার কথা বলে সে গানের শব্দ বদলে দেওয়ার প্রস্তাব করে বসলেন এবং জানিয়ে দিলেন গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হিসেবে নয়। শুধু আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন, যাতে সব সমাজকে নিয়েই যারা বাংলায় কথা বলে, যেহেতু বাংলায় বিভিন্ন রকমের লোক আজকে বাস করে, বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, আজকে তিনি বেঁচে থাকলে তিনি এটাই বলতেন, বাংলার বলতেন, বাঙালির প্রাণ বাঙালির মনটার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন এটা ইউজ করতে পারি কি না, আমি আপনাদের মতামত চাইবো। আমার কিন্তু একটু অন্য কথা বলার আছে। 1 নম্বর, এটা ঠিকই আজকের এই সভায় আমরা বললাম একটা শব্দ পরিবর্তন করলে বা কুণাল বাবু যে তথ্যটা দিলেন, কিন্তু এটা নিয়ে কিন্তু অযথা একটা বিতর্ক তোলা হবে। দিদি আমারও সেটাই বক্তব্য। না না, এটা তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান হিসেবে নিচ্ছি না, ঠিক আছে, আমরা রাজ্যের গান হিসেবে নিচ্ছি। যেন রাজ্য সঙ্গীত করা হলে লেখকের অধিকার খর্ব হয়, ছিচিক্কার উঠল বৈঠকে মমতার প্রস্তাব শুনে। তারপর 31 আগস্ট বিরোধী জোটের তৃতীয় বৈঠক মুম্বাইতে। সকাল থেকে তুমুল হইচই বাংলা সংবাদ মাধ্যমে, 2 সেকেন্ড ইন কমান্ডের মিট। সূর্য ওঠার আগেই মুখ্যমন্ত্রীর ভাইপো পৌঁছে গিয়েছিলেন কংগ্রেসের 2nd ইন কমান্ড রাহুল গান্ধীর বাড়িতে, ঘণ্টাখানেক বাদে বেরিয়েও আসেন। তার কিছুক্ষণ পরেই অবশ্য রাহুল গান্ধী ফ্লাইট ধরে চলে গেলেন তার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে। সাংবাদিকদের কেউই কোনো কথা বলেননি, কিন্তু জল্পনা বাড়ল কি কথা দুজনে। কেউ কেউ বললেন গ্রেফতারি এড়াতেই রাহুল দরবারে অভিষেক, কারো দাবি বিরোধী জোটের স্ট্র্যাটেজি গড়তেই নাকি বৈঠক। কিন্তু যে স্ট্র্যাটেজি গড়তে বৈঠক, সে বৈঠক তো 31-এর বিকেলে 28 পার্টির একসঙ্গে হওয়ার কথা, তাহলে দুজনে কুজনে কী বার্তালাপ। ধোঁয়াশা কাটেনি, তবে 31 আগস্ট এবং সেপ্টেম্বর 1 বৈঠকের গতি প্রকৃতিও যে মমতা আর ভাইপোর অনুকূলে ছিল না তা বলাই যায়।
আসন বণ্টনের বিষয়টি কেন্দ্রীয়ভাবেই করতে চেয়ে অভিষেকের দাবি শুরুতেই খারিজ করে দেয় বাম দলগুলি। এমনকি বিহার থেকেও তীব্র আপত্তি উঠে আসে। আপত্তি আসে অন্যান্য রাজ্য থেকেও। সিদ্ধান্ত হয় রাজ্যভিত্তিকভাবেই আসন বণ্টনের স্ট্র্যাটেজি ঠিক হবে। ফলে ওপেনিংয়ের ধাক্কা মিডিল অর্ডারেও সামলাতে পারেননি মমতা এবং তার ভাইপো। দ্বিতীয় ধাক্কা আসে যখন মমতার বানানো লোগো সর্বসম্মতিক্রমে খারিজ করে দেয় ইন্ডিয়া জোটের নেতৃত্ব। সিদ্ধান্ত হয় পরের বৈঠকে ঠিক হবে ইন্ডিয়া লোগো। মমতার মেজাজের শেষ পেরেকটা পোতেন স্বয়ং রাহুল গান্ধী, বলা ভালো কংগ্রেস। রাহুলের ভারত সফরের জুড়েগা ভারত স্লোগানটিকেই বেছে নেওয়া হয়েছে জোট ইন্ডিয়ার স্লোগান হিসেবে। ব্যাস খাপ্পা মমতা বেরিয়ে এলেন বৈঠক থেকে। যে মমতা বৈঠকের আগে জানিয়েছিলেন বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সেই মমতা বৈঠক শেষ হওয়ার আগেই বিমানবন্দরে। মিটিং শুরু হোনে কা বাদ হম লোগ তো প্রেস করেঙ্গে সব বতায়েঙ্গে আমি একই বাত কহেগা উই আর ফাইটিং ফর বেস্ট অফ ইন্ডিয়া। দেশকে সবই প্রমুখ নেতা আপনি দেখে হোগে लगभग सभी 28 पार्टीज के प्रमुख नेता, 6 राज्यों के मुख्यमंत्री इस बैठक में शामिल हो गए। ममता जी जल्दी चली गई है और अखिलेश यादव भी मीटिंग में थे कल से, वो भी जल्दी चले गए हैं। শুরুতেই বলেছিলাম মমতার সময়টা ভালো যাচ্ছে না, কারণ বৈঠক যখন চলছে এক পাশে রাহুল সোনিয়া অন্য পাশে সীতারাম এবং ডি রাজারা, ঠিক তখন খোদ বাংলায় ধূপগুড়িতে অধীর আর সেলিম কংগ্রেস আর বাম এক মঞ্চে এক সুরে বলছেন দুই দলের দুই শীর্ষ নেতা, জানিয়ে দিচ্ছেন বাংলার ইন্ডিয়া জোটে ব্রাত্য দুর্নীতিগ্রস্ত মমতা। তৃণমূল নেত্রী সে খবরে পেয়েছেন মুম্বাইতে বসেই। ব্যাস চোটে লাল, কংগ্রেসকে নালিশ জানিয়েও কিছু হয়নি, তড়ি ঘড়ি মুম্বাই বৈঠক ছেড়ে কলকাতায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।